পদ্মা সেতুতে সেলফি তুলে আইন ভেঙেছেন প্রধানমন্ত্রী, বলেছেন ডক্টর জাফরুল্লাহ। এদিকে বামপন্থীদের কথা শুনলে বিদ্যুতের এই দশা হতো না, বলছে সিপিবি। জানাবো ইভিএমে বিএনপি কেন ভয় পায়, জানালেন তথ্যমন্ত্রী। জন্মলগ্ন থেকে বিএনপি রাজনীতি করছে ক্ষমতা দখলের জন্য, মানুষের সেবার জন্য নয়, বলেছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো, আমরা অতি দ্রুত সরকার হটাতে চাই, বলেছেন ডক্টর মোশাররফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতুতে সেলফি তুলে আইন ভেঙেছেন প্রধানমন্ত্রী, বলেছেন ডক্টর জাফরুল্লাহ। প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় পদ্মা সেতুতে গিয়ে সেলফি তোলেন। এর আগে ঘোষণা হয়েছে পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না, তার মানে আইন তার জন্য না। পদ্মা সেতুতে সেলফি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন ভেঙেছেন বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। ঈদ উপলক্ষে 10,000 পরিবারকে গণস্বাস্থ্য কেন্দ্রের খাবার সহায়তা দেওয়া হয়। জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় পদ্মা সেতুতে গিয়ে সেলফি তোলেন। এর আগে ঘোষণা হয়েছে পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না, তার মানে আইন তার জন্য না। তিনি বলেন, এর অন্যতম কারণ হলো গণতন্ত্র, সাংবাদিকদের কথা বলতে দিতে হবে, যত কালাকানুন আছে উঠিয়ে নিতে হবে। জাফরুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পদ্মা সেতুর জন্য সাধারণ মানুষের হাসি আজ কান্নায় পরিণত হয়েছে। আজকে চারদিকে অভাব অনটন কান্না, বিদ্যুৎ সংকটের জন্য সরকার দুর্নীতি দায়ী বলেও মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, সরকার এতদিন বলে আসছে বিদ্যুৎ তাদের সারপ্রাইজ, এখন বলছে সাশ্রয় করতে হবে, দুর্নীতি করলে যা হয়, আমরা এখন সেই অবস্থানে আছি। বামপন্থীদের কথা শুনলে বিদ্যুতের এই দশা হতো না, বলছে সিপিবি। জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা সহ ভুল নীতি ও দুর্নীতি পরিত্যাগ করে দেশের দেশপ্রেমিক বিজ্ঞজনদের বামপন্থীদের কথা শুনে জ্বালানি খাত অগ্রসর করলে আজ এই পরিস্থিতি হতো না। জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে সংকট তৈরি সহ সরকারের এই ভুল নীতি ও দুর্নীতির দায় সাধারণ মানুষ নেবে না। আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের বাড়তি দামের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং করার সিদ্ধান্তের সমালোচনা করেছে বামপন্থী দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তারা বলছে, বিদ্যুৎ নিয়ে সরকারের নীতি ভুল ছিল, এ কারণে এই দশা তৈরি হয়েছে, বামপন্থীদের কথা শুনলে এটা হতো না। গত এক দশকে দেশে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নতির পরে দেশের শতভাগ এলাকায় বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরে লোডশেডিং শব্দটিও সরকার ব্যবহার করতো না, কোথাও কোথাও বিদ্যুতের যাওয়া আসাকে সরবরাহ লাইনে বিভ্রান্ত হিসেবে বলা হতো। সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানানো হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে তরল গ্যাস ও এলএনজির দাম এক বছরে 10 গুণ হয়ে যাওয়ার পর স্পট মার্কেট থেকে আর গ্যাস না কেনার সিদ্ধান্তের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। গ্যাস সংকটের কারণে ঘাটতি প্রায় 2000 মেগাওয়াট। পরিকল্পিত লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে চাইছে সরকার, তবে লোডশেডিংয়ের সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বিদ্যুৎ। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সিপিবি। বিবৃতিতে নেতারা বলেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের গল্প আজ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভর্তুকির নামে প্রতিদিন জনগণের করের কোটি কোটি টাকা অপচয় করেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে। অথচ জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা সহ ভুল নীতি ও দুর্নীতি পরিত্যাগ করে দেশের দেশপ্রেমিক বিজ্ঞজনদের বামপন্থীদের কথা শুনে জ্বালানি খাত অগ্রসর করলে আজ এই পরিস্থিতি হতো না। জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে সংকট তৈরি সহ সরকার এই ভুল নীতি ও দুর্নীতির দায় সাধারণ মানুষ নেবে না। সরকারের পক্ষ থেকে বিদ্যুতের সাশ্রয়ী হতে যে আহ্বান জানানো হয়েছে সেটির আগে সরকারকে দৃষ্টান্ত রাখার আহ্বান জানান সিপিবি নেতারা। বিবৃতিতে বলা হয়, কোনো কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হলে প্রথমে সরকারের সর্বোচ্চ মহল থেকে সাশ্রয়ী ব্যবহার, এসি ব্যবহার বন্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সর্বোচ্চ এসির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, সাধারণ মানুষ কৃষি শিল্পের অগ্রাধিকার বিবেচনা নিয়ে বিদ্যুৎ বণ্টন নিশ্চিত করতে হবে। সিপিবির দৃষ্টিতে সরকারের কী কী ভুল সেটি উঠে আসে বিবৃতিতে। এতে বলা হয়, দেশের স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, নবায়নযোগ্য জ্বালানিকে উপেক্ষা করা হয়েছে, গ্যাস চুরি অপচয় বন্ধ করে সাশ্রয় ব্যবহার করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে বিদেশ থেকে এলএনজি আমদানিকে গুরুত্ব দিয়ে জ্বালানি খাতকে এলএনজি আমদানি নির্ভরতা অনিবার্য করে তোলা হয়েছে, তেলের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, সংবিধানের মূল দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে বেসরকারি খাতের প্রাধান্য বাড়ানো হয়েছে, এর ফলে কমিশনভোগী ও বিশেষ গোষ্ঠী লাভবান হয়েছে, প্রতি বছর জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে ও হচ্ছে, আজ তার পরিণতিতে বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে, সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে, কৃষি শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে দেশ আরেক সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় বিবৃতিতে। বিদ্যুৎ সহ জ্বালানি খাতের শ্বেতপত্র প্রকাশ, তাদের ভাষায় জ্বালানি অপরাধীদের চিহ্নিত ও বিচারের দাবি জানান সিপিবি নেতারা। বিবৃতিতে রেন্টাল, কুইক রেন্টাল সহ অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।
একই সঙ্গে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা দূর করে জাতীয় সক্ষমতা বাড়াতে স্থল ও সমুদ্রভাগে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও দাবি জানান নেতারা। ইভিএমে বিএনপি কেন ভয় পায় জানালেন তথ্যমন্ত্রী। ভোটকেন্দ্র দখল ও গোপনে সিল মারার অপসংস্কৃতি টিকিয়ে রাখতে বিএনপি ইভিএমকে ভয় পায় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ডক্টর হাসান বলেন, প্রথমত কেউ তো জোর করে ক্ষমতায় থাকতে পারে না, জোর করে কেউ ক্ষমতায় যেতেও পারে না। যারা জনগণের জন্য রাজনীতি করে তারা তো জোর করে ক্ষমতায় যাওয়ার কথা ভাবেও না। যদিও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় গিয়েছিলেন, তিনি বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিলেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলেন এবং জোর করে ক্ষমতায় ছিলেন। আমাদের সরকার জনগণের রায় নিয়েই ক্ষমতায় আছে। পরপর তিনটি নির্বাচনে জয়লাভ করে আমরা সরকার গঠন করেছি। গত নির্বাচনে বিএনপি ডান বাম অতি ডান অতি বাম সবাইকে এনে জোট গঠন করে এবং 5টি আসন পায় বলে উল্লেখ করেন সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, আর শুধু ইভিএম নয়, বিএনপি তো সবসময় প্রযুক্তিকে ভয় পায়। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিনা পয়সায় সাবমেরিন কেবল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল আর তিনি বলেছিলেন এটি বসালে বাংলাদেশের গোপনীয়তা নষ্ট হবে, এই বলে সেটি প্রত্যাখ্যান করেছিলেন। যেই সাবমেরিন কেবল পরবর্তীতে শত শত কোটি টাকা খরচ করে আমাদের বসাতে হয়েছে। হাসান মাহমুদ বলেন, দুনিয়ার সমস্ত উন্নত দেশে ইভিএম ও ইলেকট্রনিক ভোটের মেশিনের মাধ্যমে ভোট হচ্ছে। ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এমনকি মালয়েশিয়াতেও হয়। দুনিয়ার সব জায়গায় হয়। আর আমাদের দেশে যখন আমাদের দল ইভিএমের মাধ্যমে ভোট করার প্রস্তাব দিয়েছে, এটি আমরা না দিয়ে অন্য কেউ দিলে ওনারা পছন্দ করতেন বলে আমার ধারণা। আমরা প্রস্তাব দেওয়ার পর থেকে এর বিরুদ্ধে কথা বলছেন। তার মানে ওনারা চায় না যে ভোটকেন্দ্র দখলে সিল মারা যেগুলো জিয়াউর রহমান সাহেব চালু করেছিলেন সেই অপসংস্কৃতিটা থাকুক। সেই অপসংস্কৃতিকে যদি বন্ধ করতে হয় ভোটিং মেশিন বা ইভিএম ছাড়া অন্য কোনো বিকল্প নেই, কিন্তু তারা এটাকে ভয় পায়। জন্মলগ্ন থেকেই বিএনপি রাজনীতি করছে ক্ষমতা দখলের জন্য, মানুষের সেবার নয় বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি গণতন্ত্রের মূলে রয়েছে জনগণের অধিকার হরণ। ভোটারবিহীন নির্বাচন, হানা ভোট, সোয়া এক কোটি ভুয়া ভোটার, আগুন সন্ত্রাস আর দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণ। সেনা শাসকের দল বিএনপির কাছ থেকে গণতন্ত্র শিখতে চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেনাপ্রধান থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হানা ভোট দিয়ে রাষ্ট্রপতি হওয়া, বিএনপির সর্বশেষ শাসনামলে এক কোটির বেশি ভুয়া ভোটার থাকার কথা তুলে ধরে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। জবাবে আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপির থেকে গণতন্ত্র শিখতে চাই না, বিএনপির গণতন্ত্রের মূলে রয়েছে জনগণের অধিকার হরণ। ভোটারবিহীন নির্বাচন, হানা ভোট, সোয়া এক কোটি ভুয়া ভোটার, আগুন সন্ত্রাস আর দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণ। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি ক্ষমতা দখলের। ষড়যন্ত্রের মন্ত্র, ক্ষমতার তন্ত্রে বিভোর বিএনপি এদেশের গণতন্ত্র, জনমত, নির্বাচন এবং রাজনীতির অর্থবহ কল্যাণকর কোনো পান্থাতেই আস্থা ছিল না, এখনও নেই। কাদেরের মতে, জনগণের মত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। নিরপেক্ষ সরকার না থাকলে বিএনপি ভোটে আসবে না বলে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবও দেন কাদের। বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আগেভাগে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই কথা সে কথা বলছে। ফখরুলকে কাদের বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কী? তার প্রমাণ আপনারা ক্ষমতাসীন হয়ে বারবার দেখিয়েছেন। বিএনপির নেত্রী একসময় বলেছিলেন, দেশের শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়। দেশবাসী জানে যতক্ষণ বিএনপি ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে, নির্বাচনে জেতার গ্যারান্টি না পাবে, ততদিন তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না। বিএনপি যে কোনো উপায়ে নির্বাচনের জয়ের নিশ্চয়তা এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারার মানসিকতা এখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রধান অন্তর রায়। জনগণের আওয়ামী লীগের শক্তি উৎস জানিয়ে কাদের বলেন, এদেশের নির্বাচন ব্যবস্থার যতটুকু উন্নতি হয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনা থেকে পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই উন্নতি করেছে। শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বরং অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করা হয়েছে। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা রাত দিন সরকারের অন্ধ সমালোচনা করছে, মিডিয়ার ঝড় তুলছেন, সংসদে আনুপাতিক হারের চেয়ে বেশি সময় পাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে। তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যায়, বিএনপি নেতাদের বুকে বিষ জ্বালা বেড়েই চলছে, আর এই থেকে হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবল তাবল বলছেন। আমরা অতি দ্রুত সরকার হটাতে চাই বলেছেন ডক্টর মোশারফ। আমরা এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, অতি দ্রুত সরকারকে হটাতে চাই। এদেশের জনগণ একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার অধীনে নির্বাচন চায়, যে নির্বাচনে সরকার নিজের হাতে নিজের ভোট দিতে পারবে, ইভিএমে নয়, আর এর মাধ্যমে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। সরকার বর্তমান যত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে হটাতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আমরা আন্দোলন করলেও সরকার যাবে না, না করলেও যাবে।
যদি সেইভাবেই যাই তাহলে যাতে আরেকটা অন্ধকারে প্রবেশ করবে, আর রাস্তায় নেমে আমরা যদি একেবারে বাধ্য করতে পারি তাহলে জনতার কাছে ক্ষমতা আসবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটা সকলের দাবি, এদেশের মানুষ অতি দ্রুত পরিবর্তন চায়, তারা আর এই সরকারকে দেখতে চায় না, তারা চায় এই সরকার অতি দ্রুত তার পদ থেকে পদত্যাগ করুক বা আমরা তাদের সরিয়ে দিই। সেটা করতে হলে আমাদের সকলকে অবশ্যই রাস্তায় নামতে হবে। আমরা এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, অতি দ্রুত সরকারকে হটাতে চাই। এদেশের জনগণ একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন চায়, যে নির্বাচনে সরকার নিজের হাতে নিজের ভোট দিতে পারবে, ইভিএমে নয়, আর এর মাধ্যমে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। সরকারের শেষ প্রচেষ্টা হিসেবে বিরোধীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে বলেও সতর্ক করেন মোশাররফ। বলেন, বাংলাদেশ যেমন বীরের দেশ, তেমনই অনেক মির্জাফরও আছে। তবে আজকে বীরেরা সামনে এগিয়ে আসুক, মির্জাফররা যেন সামনে আসতে না পারে। বন্যার জন্য সরকারকে দায়ী করে বিএনপির সরকারের সাবেক মন্ত্রী, তিনি বলেন, আমাদের উপরের দেশগুলোতে যে নদী আছে সেই প্রত্যেকটা নদীর মুখে বাঁধ আছে, সরকার নত যেন নীতিকরণের প্রতিবাদ করতে পারে না। খরা মৌসুমে তারা পানি আটকে রাখে, বর্ষার মৌসুমে পানি ছেড়ে দেয়। এই নত যেন নীতি না থাকলে ভারতের সঙ্গে কথা বলে সমাধান করতে পারত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।